और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। की मन खराब लगे? ভেঙে পড়েছেন? না না, ভেঙে পড়ার কিছু হয়নি। হ্যাঁ, হয়তো প্রায় জিতে যাওয়া ম্যাচ হয়তো পয়েন্ট নষ্ট করলো মোহনবাগান, কিন্তু এর মধ্যে থেকেও কিছু আশার আলো হয়তো দেখছে সবুজ বেরুন ব্রিগেড। হয়তো আজকের দিনটা খারাপ, কিন্তু ভবিষ্যতের মোহনবাগানের যে ভিত, সেই ভিত কিন্তু শক্ত হাতে। কেন, সেটাই উত্তর খুঁজবো আমরা আজকের এই ভিডিওতে। একদমই তাই অরিত্র, তুমি যেটা যে শুরু করলে যে মন কি খারাপ কিংবা ভেঙে পড়েছেন কি না, সবে মরশুম শুরু এবং প্রথম ম্যাচ যেখানে দু গোলে এগিয়ে থেকে ড্র করলো মোহনবাগান মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। এবং আমরা যদি আইএসএল একটু ইতিহাস ঘাঁটি দেখবো যে মুম্বাই বিরুদ্ধে বরাবরই মোহনবাগানের রেকর্ড খুব একটা ভালো নয়, একবারই জিতেছে, সেটাও আবার গতবারের আইএসএল শিল্ড জয়ের একদম সেই ম্যাচটা, যে ম্যাচটা জিতলেই আইএসএল শিল্ড পেত মোহনবাগান, সেই ম্যাচটা জিতেছিল মোহনবাগান। এবং তারপর মনে হয়েছিল এবারেও হয়তো সেই জয় দিয়ে শুরু হবে, কিন্তু ডুরান্ট কাপের পুনরাবৃত্তি দেখতে পেলাম আমরা। মানে ডুরান্ট কাপ ফাইনালেও আমরা দেখেছি যে সেমভাবে প্রথমার্ধে দু গোলে এগিয়ে যাওয়া, অ্যালবার্টো রড্রিগেজের চোট পেয়ে বেরিয়ে যাওয়া এবং তারপর শেষ মুহূর্তে ডিফেন্সে একটু এদিক ওদিক হতেই গোল হজম করতে হয়, এবং সেখানে পেনাল্টি শুট আউট ছিল, তাই সেখানে যা খুশি রেজাল্ট হতে পারে। একদম আর ছিল না, তাই আজকের ড্র। তবে যে টপিকটা নিয়ে অরিত্র আজকে কথা বলতে চাইছে, সেই টপিকটাই কিন্তু আজকের এক্সট্রা টাইমের এক্সট্রা টকের টপিক। একদম, আপনারা দীর্ঘদিন ধরে আমাদের এই দুজন, আমাদের দুজন বা আমাদের সাথে আমাদের সতীর্থরা যখন থাকেন, এই এক্সট্রা টক আমরা সবসময় করি যে এক্সট্রা কিছু গল্প খুঁজে আনার, মাঠে কী হচ্ছে, প্রেস কনফারেন্সে কী হচ্ছে কিংবা মিক্স জোনে কী হচ্ছে, এমনি বাইট তো আপনারা দেখেন, সবার ভিডিওতে দেখবেন, কিন্তু যে বিশেষ কথাটাই বলতে চাইছি সেটা একটা বিশেষ মানুষ যার বয়সটা বিশেষ কিছু নয়, আমাদের বয়সী বা একটু ছোটো, আর একটু ছোটো হবে। হেডলাইন থাম্বনেল দেখলে হয়তো বুঝেই গেছেন, দীপেন্দু বিশ্বাসের কথা বলছি আমরা, এবং দীপেন্দু নিয়ে আমরা আগেও কথা বলেছি, তবে এবার একটু কথা বলাটা বেশি জরুরি, কারণ এর আগে সময় উপযোগী কারণ ডুরান্ট কাপ খেলেছে, চলছে, আমরা প্রত্যেক দিন খবর, তার পাল্টা খবর, মানে এক ঘন্টার মধ্যে পাল্টা খবর আমাদের ব্রেকিং দিতে দিতে, মানে তুমি কারবারের কথা বলছো, আমি কারোর নাম বলছি না, নাম না বললেও, মানে নাম বললেও অসুবিধা নেই, কারণ এটা তো আর কোনো লুকোছাপার বিষয় না, বোধহয় স্বয়ং কোচই বলেছেন, কোচ বলেছেন, একদমই তাই। কোচ কি বলেছেন সেই বিষয়ে আসবো, তবে মোহনবাগান কোচ, মোহনবাগান কোচ কি বলেছেন সেই বিষয়ে আসবো, তবে আমাদের টপিকটা যে বিষয়ে আমরা গুরুত্ব দিতে চাইছি সেটা হচ্ছে যে মোহনবাগান কিন্তু তাদের রক্ষণ ভাগের ভবিষ্যৎটা কিন্তু একদমই উজ্জ্বল দেখতে পাচ্ছে, এবং যেখান থেকে শুরু হওয়া যে মোহনবাগানের রক্ষণ ভাগ এবারে কতটা কী হবে, হেক্টর ইউস্তা বেরিয়ে গেছেন, ব্র্যান্ডন হ্যামিল বেরিয়ে গেছেন, তার জায়গায় যারা এসছেন, অ্যালবার্টো রড্রিগেজ অবশ্যই যেটুকু খেলেছেন নজর কেড়েছেন, কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের ছাড়া টম অলরেড, টমি যাকে বলছেন সমর্থকেরা, তিনি কিন্তু সেভাবে এখনও নজর কাটতে পারেননি, কয়েকটা ম্যাচ ভালো খেলেছেন, কয়েকটা ম্যাচ সেভাবে নজর কাটতে পারেননি, বিশেষত এইসব ম্যাচ যেখানে তাকে নামানো হচ্ছে সাকসিউটে গোল বাঁচানোর জন্য, হয়নি। আশিস রায় রয়েছেন, শুভাশিস বসু রয়েছেন, শুভাশিস মোহনবাগান অধিনায়ক, বয়স হচ্ছে তার, কয়েক বছর হয়তো আর খেলবেন, তারপর তাকেও জায়গা ছেড়ে দিতে হবে যেভাবে এর আগে প্রীতম কোটাল ছিল। কিন্তু দীপেন্দু বিশ্বাসকে নিয়ে যে আমরা কথাটা বলতে চাইছি অরিত্র, দীপেন্দু বিশ্বাস আর আনোয়ার যে কথা হচ্ছে, আনোয়ার তার জায়গা কে নেবেন? আচ্ছা, ট্রান্সফার উইন্ডোতে আমরা অনেক কিছু নাম শুনেছিলাম, কেউ আসবে, কে আসবে, কে আসবে, কেউ তো এলো না, কারণ হঠাৎ করে প্লেয়ার পাওয়া যায় না, কিন্তু প্লেয়ার তো তৈরিও করে নেওয়া যায়, একদম কি সেই পথেই যাচ্ছে? প্লেয়ার তৈরির মেশিনের কথা বলছো তুমি? হ্যাঁ একদম, হয়তো সেই মেশিনই বা ভবিষ্যতের তারকাই হয়তো তৈরি করতে চাইছে মোহনবাগান। আপনারা হয়তো ট্রান্সফার উইন্ডোতে বারবার নতুন তারকার মুখ দেখার জন্য অপেক্ষা করছেন, কিন্তু মোহনবাগানের অন্দরেই যে তারকা লুকিয়ে আছে সেটাই বোধহয় বারবার মাঠে প্রমাণ করছে, কারণ আজকে 90টা মিনিট বাংলার অদৃশ্য পতাকাটা, বাংলা ফুটবলের অদৃশ্য পতাকাটা নিয়ে বাঙালি ছেলেটা খেলে গেল দীপেন্দু বিশ্বাস, এবং যেরকম পারফরমেন্স করেছে, হয়তো দুটো গোল দ্বিতীয়ার্ধে হয়তো খেতে হয়েছে মোহনবাগানকে, কিন্তু যে লড়াইটা দেখিয়েছে প্রথম থেকে, আমি যেটা প্রথমার্ধে কয়েকটা জিনিস চোখে পড়ার মতন যেটা বিষয়, প্রথমার্ধে অ্যালবার্টো রড্রিগেজ যখন গোল করলেন, তারপরে কিন্তু বলা চলে দল, মানে মুম্বাই সিটি এফসির আক্রমণ ভাগ যখনই এসছে দীপেন্দু কিন্তু সামলেছেন, কিন্তু একটা বিষয়,
হয়তো অ্যালবার্টো রড্রিগেজ বড় দাদার মতন দিব্যেন্দুকে পাশে নিয়ে শেখাচ্ছেন, সেটাই কিন্তু ছবিতে ধরা পড়লো। কারণ কোন মুহূর্তে কোথায় যেতে হবে, যখন কর্নার করছেন মুম্বাই সিটি এফসির খেলোয়াড়রা তখন কোন পজিশনে দাঁড়াতে হবে সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হোক, কিংবা কোন প্লেয়ারকে কভার আপ করতে হবে সেই সমস্ত কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ দীপেন্দু বিশ্বাসকে দেখাচ্ছেন, মাথায় হাত দিয়ে বোঝাচ্ছেন, স্নেহের আদরে বোঝাচ্ছেন কিন্তু দীপেন্দুকে। একদমই তাই। আর দীপেন্দু বিশ্বাসকে নিয়ে আমরা যে কথা বলছি, শুধু আমরা বলছি না যে আনোয়ারের বদলি হয়তো পেয়ে গেল মোহনবাগান বা মোহনবাগানের ভবিষ্যৎ উজ্জ্বল। মোহনবাগান হেড কোচ হোসে মলিনা তিনিও কিন্তু সাংবাদিক বৈঠকে এসে এই কথাই বললেন যে তিনি আনোয়ারের যে বদলি খুঁজছেন সেই বদলিটা হয়তো সেই দীপেন্দু বিশ্বাস। এবং গতকালের যদি কথা বলি সেই সাংবাদিক বৈঠকে কিন্তু দীপেন্দু বিশ্বাসকে নিয়ে কথা হয়েছিল যে দীপেন্দু বিশ্বাসকে সুযোগ পাবেন। তিনি বলেছিলেন যে অনুশীলনেই শুধু অনুশীলন করলে একটা খেলোয়াড় খেলোয়াড়ের জায়গায় পৌঁছান না, তার সাথে কিন্তু তার ম্যাচ টাইম দরকার। সেই ম্যাচ টাইম দেওয়ার তিনি কথা দিয়েছেন যে ম্যাচ টাইম দেওয়ার চেষ্টা করবেন এবং 90 মিনিট পাবেন আমরা সত্যি আশা করিনি সেক্ষেত্রে। এবং আইএসএলের প্রথম ম্যাচ দেখো মুম্বাই সিটি, আইএসএল চ্যাম্পিয়ন, গত আইএসএল কাপ চ্যাম্পিয়ন, তাদের বিরুদ্ধে খেলতে নামিয়ে দেওয়া হলো দীপেন্দু বিশ্বাসকে। এবং আমার মনে হয়তো ড্র হয়েছে, কিন্তু দীপেন্দু কিন্তু ফুল মার্কসই পাবে আমার কাছে একদম, এবং কোচের কাছে। আচ্ছা কোচ কি বলছেন ছোট করে শুনবো, অবশ্যই একটা আলাদা কপি আপনারা দেখবেন, কিন্তু কোচ কি বলছেন সেই ছোট পার্টটা রইল আপনার জন্য। Always is good to have because with the loss of Anwar we had a little bit you know in the central backs with Indian central backs was not easy to find one to come here and finally we are given the opportunity to depend to grow up to prove everybody that he's a big, very good player and ISL player and I'm really happy he can do it and of course always is good for the team to have players who work hard who take advantage of the opportunities they have and to prove everybody that they can be on the team. কোচ তো বললেন মোহনবাগান অধিনায়ক একদমই সুভাষিস বসু, সুভাষিস বসুও কিন্তু আজকে যথাযথ লড়াই দিয়েছে। প্রথমার্ধে আমরা অনেকগুলো ট্যাকেল দেখেছি সুভাষিস বসু, কিন্তু সুভাষিস দীপেন্দু এই দুজন কিন্তু মোহনবাগানের রক্ষণে, হয়তো আমি বারবার হয়তো মোহনবাগান সাপোর্টাররা বা অন্য সাপোর্টাররা হয়তো ডিফেন্ড করবেন আমাদেরকে যে হয়তো দ্বিতীয়ার্ধে মোহনবাগান দুটো গোল কনসিড করেছে, কিন্তু লড়াই বারবার যেটা বলছি যে লড়াই যেটা দিয়েছে সেটা কিন্তু সুভাষিস দীপেন্দুরা কিন্তু অনবদ্য যেটা বলাই চলে। একদমই তাই, এবং অধিনায়ক সুভাষিস বসুও কিন্তু দীপেন্দুরই পাশে দাঁড়াচ্ছেন, সেই দৃশ্যটাও কিন্তু আমরা একবার দেখে নেব। কি বলছেন অধিনায়ক? দীপেন্দু ভালো খেলছে, ও আস্তে আস্তে কনফিডেন্স গেইন করছে আর ওভারঅল টিমে সবাই সাপোর্ট করছে ওকে। আই হোপ ও এই বছর ভালো পারফর্ম করবে এবং সুযোগ পাচ্ছে ওকে আমরাও হেল্প করছি। আচ্ছা অধিনায়কের কথা হলো, কোচের কথা হলো, আর যে অ্যালবার্টো রড্রিগেজের কথাটা তুমি বলছিলে একদম, সেই অ্যালবার্টো রড্রিগেজ মনস্টার বলা হয়, তার কিছু দৃশ্য কিন্তু তুমি দেখেছো একদমই, সেই সমস্ত কিছু আমি তো বললামই যে একেবারে বড় দাদার মতন স্নেহ করলেন এবং মাথায় হাত দিয়ে দীপেন্দুকে কার্যত বোঝানোর চেষ্টা করলেন, সেই সমস্ত কিছু কিন্তু রইল দর্শক বন্ধুদের জন্য। কার বিকল্প জানা নেই, আনোয়ার আলীর বিকল্প দীপেন্দু বিশ্বাস কিন্তু জানা নেই, সবুজ বেরুনের ভবিষ্যতের তারকাই দীপেন্দু হোক এই বলেই তার নাম খ্যাত হোক। শেষ লাইনটা এরকম বলা যায় যে কেন শুধু আমরা ভাববো যে আনোয়ার আলীর পরিবর্তে দীপেন্দু বিশ্বাস, কেন আমরা ভাববো না যে দীপেন্দু বিশ্বাসই দীপেন্দু বিশ্বাস? একদমই তাই, যেরকম প্রীতম কোটালে উঠেছেন মোহনবাগানের ডিফেন্সের ভরসাযোগ্য হয়েছেন, যেরকম সুভাষিস বসু হয়েছেন, যেরকম এর আগে স্বনামধন্য একাধিক বাঙালি ফুটবলাররা হয়েছেন, কেন দীপেন্দু বিশ্বাস হবেন না? দীপেন্দুর নাম এই বলেই খ্যাত হোক, সে সবুজ মেরুনেরই লোক একদম। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।